আসসালামু আলাইকুম, আমন্ত্রণ লিলো এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশে, সাথে আছি আমি সঙ্গীত আশা। হাজরে আসওয়াদ দুটো আরবি শব্দ, হাজর অর্থ পাথর আর আসওয়াদ অর্থ কালো। হাজরে আসওয়াদ অর্থ কালো পাথর। পবিত্র কাবা শরীফের পূর্ব কোণে ভূমি থেকে প্রায় 5 ফুট উপরে দেয়ালের মধ্যে বসানো হয়েছে হাজরে আসওয়াদ। বর্তমানে হাজরে আসওয়াদ দেখতে কুচকুচে কালো, কিন্তু এক সময় এ পাথর ধবধবে সাদা ছিল। হাজরে আসওয়াদের প্রকৃত রং, এর পবিত্রতা ও এটা যে একটি বেহেস্তি পাথর, সে বিষয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ যখন জান্নাত থেকে পৃথিবীতে আসে তখন এটি দুধের চেয়েও সাদা ছিল, কিন্তু আদম সন্তানের পাপ এটাকে কালো করে ফেলেছে। হাজরে আসওয়াদ একটি উজ্জ্বল পাথর ছিল, তবে আলোকে নিষ্প্রভ করে দেওয়া হয়েছে। তিরমিজি ও মিশকাত শরীফের হাদিসে রয়েছে, হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম জান্নাতের ইয়াকুত সমূহের দীপ্তিশীল মূল্যবান মণি। আল্লাহ তাআলা এই দুটি পাথরের আলোকপ্রভা নিষ্প্রভ করে দিয়েছেন। এ দুটির আলোকপ্রভা যদি তিনি নিস্তেজ করে না দিতেন, তাহলে তা পূর্ব পশ্চিমের মধ্যে যা কিছু আছে সব আলোকিত করে দিত। উপরোক্ত হাদিস দুটি থেকে প্রমাণ হয় যে হাজরে আসওয়াদ জান্নাত থেকে এসেছে এবং এর আসল রং ধবধবে সাদা, আর তা মানুষের গুনার কারণে ধীরে ধীরে কালোতে পরিণত হয়। এছাড়া ইসলাম পূর্ব যুগে একবার কাবা শরীফের গিলা পুড়ে গিয়েছিল, তখন এই হাজরে আসওয়াদও পুড়ে যায়, ফলে তার কৃষ্টতা আরও বৃদ্ধি পায়। দর্শক, এই ছিল লুলু এক্সচেঞ্জ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। লুলু এক্সচেঞ্জের যে কোনো শাখা থেকে অ্যাকাউন্টে অথবা গোপন পিন নম্বরে দেশে টাকা পাঠান দ্রুত ও নিরাপদে। এছাড়াও ঝামেলামুক্ত এবং অতি সহজে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে আজই ডাউনলোড করুন লুলু মানি অ্যাপ।